বাংলাদেশ হয়ে বলছি ভাল সকল বাংলাদেশ হয়েছ ফাইনালি দাউকি দাউকে পাইলাম ফাইনালি এটা হলো দাউকি তো ওন থেকে ভোট নেন না বঙ্গ ভোট নিয়ে তারপর রমজান না ভোট গাড়ি পার্কিং করলাম এখন যাম আর কি বাংলাদেশ কা জান্ডার ভি হ্যাঁ দেখ থা থা চলো নিচে চলো থা নিচে সে দেখ জায়গা তো উদার জানা পড়ে গে না আয়া তো ইতনা দূর সে জানা তো পড়ে গে না যাও ইসকা সাথ বাত করো নিচে মে ওকে ওকে সুনো বোটিং টিং করো আচ্ছা লাগেগা তো বেশ পে আয়া আমি তো ডিসকাউ হবা হ্যাঁ ওকে ওকে বাট কথা বাত করো হ্যাঁ তো ফাইনালি দাউকি আয়া পাইলাম এটা দাউকি তো আমরা গাড়ি ছাড়ি পার্কিং করলাম পার্কিং করে হ্যাঁ মানে যেটা নদী মানে ঝর্ণা তো ওটার নিকা যাওয়ার তো শীত তো মেন যেটা পিকনিক স্পট ওটা যাওয়ার জন্য গেলে তো আমাকে কি করে নাকবো ভোট নেয় নাকবো ভোট মানে একটা ভোট পারপর্তিক ভোট নেয় একটা ভোট আর মানে বাংলা ভাষায় নাও কয় আর ওই নাওয়ে করে মেন পিকনিক স্পট আঙ্গ জান নাকবো কিন্তু একটা নাও নাওয়ার ভাড়া হয়েছে নেড়ে যায় এক ঘন্টার জন্য 1000 টাকা যাবেন সে তো তার জন্য আমরা ফার্স্টে দেখে নিবি আর আর আমরা ফার্স্টে নাইছি মানে ফার্স্ট যাত্রা আমাগো তার জন্য আমাগো অল্প ডিসকাউন্ট আছে যে নদীর দিকে আসছিলাম অরিজিনাল সেই নদীটা হয়েছে এটা একদম টলটলা একদম ঝর্ণা এই নদীটা দেখবার নিকে অরিজিনাল আসছিলাম আর ওইটা হচ্ছে বাংলাদেশ বর্ডার তো দেখো বাংলাদেশ বর্ডার দামু তো গাইস ফাইনালি তো যেটা দেহার আশা আসাল এটা হচ্ছে দাউকি নদী পান্ডে এত সফট এত এত টলা মানে টলের থেকে উপরে য পর্যন্ত আছে এবার সব দেখা আছে দেখুন গাইস তো এটা দেখার বহুত ইচ্ছা আছে আরো দেখুন মানে এটা তো জাস্ট শুরু আরম্ভ এটা তো ওইটা দেখতে শুনুন ওটা বাংলাদেশ বর্ডার 0 পয়েন্ট ওদের BSF আছে অন্য জামু প্লাস এম্বুরিয়া কয়েকটা জাহাজ আছে তো এম্বুরিয়া মেন পিকনিক স্পট আছে এম্বুরিয়া তো এম্বুরিয়া আমরা যাবো এই নাওয়ে জান নাকবো এই একটা নাওয়ের ভাড়া 1 ঘন্টার জন্য 1000 টাকা তো এই এই নাওয়ে আমরা যাবো এখন যাই সম্পূর্ণ ভিডিও দেখাম একদম নাও নিয়ে নিলাম বহুত টাইম কথা কওয়ার পর আষ্টশো করে নাও নিয়ে নিলাম এক নাওয়ে 3 জন করে উঠান যাবো তো বললাম তো প্রথমে আমরা যাবো বাংলাদেশ প্রথমে আমরা বাংলাদেশ বর্ডার যাম বাড়া বর্ডার দেখাম ওই দিকে বর্ডার আছে প্রথমে আমরা বাংলাদেশ বর্ডার দেখুন তারপর দেশে পিকনিক স্পট যাম তো চলেন বেশি দেরি না করে আজকে প্রথম ফাইনালি আঙ্গ নাও আরম্ভ হইলো এই আশা বল বসে তো এমপরে আছি আমি একটা নামে 3 জন করে যান যায় বাট আমগো নামে 2 জন আর অগো নামে আছে 3 জন আর আমরা হলে 2 জন আমরা টোটাল মান হয়েছে 5 জন এই 5 জনে যাবেন তো প্রথমে আমরা দেখুন বাংলাদেশ বর্ডার বহুত মানে ইচ্ছা চালার বহুত মানুষের ভিডিওতে দেখছি যে এই নদীটা তো নদীটা দেখুন কিরম টলা একদম টলের পাথর পর্যন্ত দেখা যায় একদম ইসকা নদী কা নাম কি হ্যাঁ নদী হ্যাঁ না ঝর্ণা হ্যাঁ দাউকি রিভার একচুয়াল মে নদী হ্যাঁ না ঝর্ণা হ্যাঁ আগে ঝর্ণা হয়ে তো গাইস আমরা ফাইনালি বাংলাদেশ বর্ডার এটা হলে বাংলাদেশ বর্ডার 0 পয়েন্ট তো অনেক খারাপ মানে ওইটার অম্বর যাবে তো না যেহেতু তাও ওইটার এই তুরি আমরা দেখুন আর অম্বরে আছে বাংলাদেশের মানুষ ওই বাংলাদেশের জামুক গেটে এই জামুক শাহজাহান তার মানে এলেই ইউটিউবার তো গাইস ওইখানে বাংলাদেশের মানুষ আমি ফটো ওটা দেবেন নিছি আমাকে সবের এত তো DSLR আছে ওরা DSLR দেয় পয়সা করে কি করে আর কি ফটো তুলে দেয় তো আমাকে সবের ফটো তুলে দেবেন সে তো ওনাদের দিয়ে একটা ফটো মারুন আর এই যে এইটা যেটা দেখতেছেন গেট এটা হলো বর্ডার গেট 0 পয়েন্ট বর্ডার গেট এটা হলো বর্ডারের মেন গেট এটা হলো বাংলাদেশ
তো ফাইনালি মানে যেটা ইচ্ছা আছে আর বহুত ইচ্ছা বাংলাদেশ দেখার জন্য, তো হয়েছে। ভাই গাইস দেখুন ফটো তুলবার নিয়ে কি বেহস হয়ে গেছে একদম, মানে কর বাইরে সবাই ফটো মারত, কার ফটো কেরা আগে মেরে দেবো তুলেন দিকে। আরে প্রথমবার বাংলাদেশ আসছি ঝালমুড়ি খাবো না, একটা কথা হইলো ঝালমুড়ি খাবো এখানে। ফাইনালি কিন্তু আমরা বাংলাদেশ বর্ডার পাইছি, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। আর এই যে প্লান দেখতেছেন নিলে বাংলাদেশের ফটোগ্রাফার, তো ওরা জিন্দে মানে বাইরের দেশের জন্য মানো আহে, ওরা ফটো মেরে টেহা করে ফটো মেরে দেয়। সো আমরা কিন্তু এনে সবই কটা কটা ফটো মারলাম। আর এই যে ভাইটা দেখছেন, এই ভাইটাই আমার মানে কি ফটো তুলে দিচ্ছে, বহুত মজা করে ফটো তুলে আর কি, বা পয়সা ওরা হে ডি এস এল আর দেখছেন। তো সবের হাতে ডি এস এল আর আছে আর সবাই ফটো শুটো মারে, এটা হলো বাংলাদেশের ভাই। তো দেখুন এম্বা এম্বা বহুত মানুষ পাইবেন, বিড়ি সিগারেট মানে সব বস্তু এনে পাইবেন, চানা টানা। তো আমরা ওগুলো দিয়ে ফটো মারলাম, ফটো শুটো মারার পরে এখন আমরা আবার রিটার্ন গেতেছি। তো বাংলাদেশ থেকে এখন আবার রিটার্ন, মানে মেন পিকনিক স্পট যেটা ওইটার বলে গেতেছি। বাংলাদেশ দেখলাম, বাংলাদেশে মানে তামাম প্ল্যান মানে ডেঞ্জার প্ল্যান হয় খাতরা, 500 টাকা রেখে দিল ওখান থেকে। বাংলাদেশ লাস্ট বর্ডার এটা 0 পয়েন্ট, এই 0 পয়েন্টে আসলাম। ফাইনালি কিন্তু আমরা সবাই বাংলাদেশ বর্ডার গুনে ফটো শুটো মারি অ্যান্ড রিটার্ন গেতাছি। মেন যেটা ঝর্ণা আসলতে মানে ঝর্ণাটা জেনতিকে পরে, তো ওই মেন ঝর্ণায় আমরা সবাই যাবে নিছি। তো এইটা হইলে মেন নদী, তো যারা যারা মানে ফটোর মধ্যে দেখুন যে লোকেশনে যে ফটো মারা থাকে ওই ফটো দেখুন, এই ফটোর নদীটা হয়েছে এইটা বহুত পানিটা বহুত সফট আর বহুত স্পেশাল, মানে এত টলা পানি উপরে কোনো তলে যা আছে সম্পূর্ণ একদম সব কিছু কিন্তু এই পানির মধ্যে আছে একদম। দেখুন গাইস কি মজার একটা নদী। আর গাইস এই দেখুন যেটা ব্রিজ, মানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যেটা ব্রিজ বানাইছে, এই ব্রিজে কিন্তু খোড়া নাই, দুই মিনে দুটা খোড়া আছে আর মাঝখান দিয়ে কোনো খোড়া নাই, ডাইরেক্ট তারের ব্রিজ হয় এটা। ব্রিজটা কিন্তু উপরে কোনো দেখাতে তামাম মজার, আর মানে কি সব ব্রিজের উপরে কোনো দেখামো, আর এই তলে কোনো ব্রিজের ভিউটা দেখুন কি মজার একটা ভিউ। আর মানে পাহাড়টা এমন খাতারনাক পাহাড়, মানে পাথরের একদম অনলি পাথর, তার বাইরে আর অন্য কিচ্ছু নাই। তো এই ব্রিজটা হচ্ছে বহুত ডেঞ্জার ব্রিজ, তার দিয়ে বানাইছে বহুত মজা করে। তো যারা যারা এখন পর্যন্ত তাওকির এই ব্রিজ দেখেন নাই, তো দেখুন বহুত মজার একটা ব্রিজ হয়। আসলতে যারা যারা এখন পর্যন্ত তাওকির মেন ঝর্ণা পয়েন্টটা দেখুন নাই, তো দেখুন এটা হচ্ছে দাউকির মেন ঝর্ণা পয়েন্ট। তো আমরা উপরে কোন একবার যাই দেখুন, মানে মেন দাউকির মেন ঝর্ণা এটাই। তো আজকে মূলত এই তৈরি আসল দাউকির মেন ঝর্ণার ভিডিও। তো যারা যারা এখন পর্যন্ত দাউকি দেখেন না, তো দাউকি দেখেন, এটা হলো দাউকির ঝর্ণা। সো যারা যারা ভাবতেছেন যে অ্যাকচুয়ালি ধাউকি যাবো বা ধাউকি যাইবেন নাকি টার্গেট করতেছেন, তো তারা ধাউকি বাদ দিয়ে আমাকে এনে মানাস যাওয়াটাই বহুত বেস্ট হবো, আমার থেকে বেটার হবো, কারণ স্যাম একদম মানাসের মতো, এই মানাসে মানে ইয়ার থেকে ভালোই লাগে আর কি। মানে মেন ওই সে দুটা পাহাড় আছে, পাহাড় দুটাই ভালো লাগে আর কি, আর মানে বাদ বাকি সব মানে এতটা ভালো লাগে না আর কি। ঝর্ণাটা দেখতেছেন, এই ঝর্ণা মেন ঝর্ণা না, তার মানে যেটা পাহাড়ে কোনো ঝর্ণা পড়ে সেই ঝর্ণা না, পাহাড় কোনে আছে আল্লাহ জানে। সো মূলত আজকের ভিডিওটা এই তৈরি আসার, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মানে মেন ধাউকি পয়েন্ট অল পয়েন্টটা দেখালাম, তো এটাই হচ্ছে ধাউকির মেন ঝর্ণা, মানে যেন থেকে ঝর্ণার সৃষ্টি হয় এটাই হচ্ছে মেন ঝর্ণা। তো দেখুন